वेलकम बैक टू स्पाइसी ट्यूब बांग्लादेश अस्सलामु अलैकुम। आज के खूब सहज एक नास्तार रेसिपी निये एसेछि एग सैंडविच। सहज एवं हेल्दी ए रेसिपिटी किभावे तैरी करा जाए आसुन देखे नेई। प्रथमे आमी तीनटा हार्ड बॉयल डिम निये निएछि, सेगुलोके आमी छुरी दिए छोटो छोटो करे टुकरो करे निएछि। এবার একটা বোলে আমি এই ডিমের টুকরোগুলো রেখে দিচ্ছি। কিছু পেঁয়াজ কুচি লাগবে আমাদের, পেঁয়াজ কুচি করে নিচ্ছি একদম ছোট ছোট করে। এবার একটা সস তৈরি করছি, সেজন্য একটা বোলের ভেতরে আমি 4 টেবিল চামচ মায়োনিজ নিয়ে নিচ্ছি। সেখানে 1 টেবিল চামচ দিচ্ছি মাস্টার্ড সস, 1 টেবিল চামচ দিচ্ছি চিলি সস, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো, যেহেতু এখানে পর্যাপ্ত পরিমাণ লবণ আছে আমি কোনো লবণ এখানে ইউজ করছি না। এখানে এখন আমাদের কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কিছুটা ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে দিলাম। এবার কেটে রাখা ডিমগুলো আমি এখানে দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। বাচ্চাদের টিফিনে, সকালের নাস্তা অথবা যে কোনো টি টাইম ব্রেকে কিন্তু আপনারা এই এগ স্যান্ডউইচটা ট্রাই করতে পারেন। এবার ব্রেডের উপরে এই মিশ্রণটা আমরা ভালোভাবে 4 কোণায় সমানভাবে লাগিয়ে আরেকটা ব্রেড দিয়ে চেপে ধরে কোনা কোনি করে কেটে নেব। ব্যাস রেডি হয়ে গেল আমাদের এগ স্যান্ডউইচ। আশা করি আপনাদের কাছে আমার এই সহজ রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। নতুন রেসিপি নিয়ে আবারও ফিরে আসবো। আল্লাহ হাফেজ।